আজকে আমি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বিরিয়ানি, পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বিরিয়ানি। এখানে চিকেন 150 গ্রাম করে কাটা আছে, চিকেনের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এখানে ইয়েলো কালার, এই যে ইয়েলো কালার আর নুন দিয়ে এটাকে ম্যাগনেট করে রাখা হয়েছে 10 মিনিট। ঠিক 10 মিনিট ম্যাগনেট করার পর এখানে আমি ডিপ ফ্রাই করছি। এগুলোকে ফ্রাই করতে হবে, খুব ভালো করে ফ্রাই করতে হবে যাতে করে ভিতর পর্যন্ত ফ্রাই হয়। ডিপ ফ্রাই করছি আর এক সাইডে আমি এখানে ঠিক 30 প্লেট বিরিয়ানির জন্য আমি 500-600 গ্রামের মতো অনিয়ন নিয়েছি। এটা তেলে করে ঠিক রেড কালার, ব্রাউন কালার করে এটা ভেজে নিয়েছি। নেক্সট আপনি দেখাচ্ছি এভারেস্ট শাহি বিরিয়ানি মশলা, এর 4 প্যাকেট ইউজ করবো আমি। 30টা বিরিয়ানির জন্য 4 প্যাকেট ইউজ করছি। এটা ভালো করে দেখে নিন, এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা। এটা 8 প্লেটে 1 প্যাকেট, 8 প্লেটে 1 প্লেট। তা আমি সেখানে 30 প্লেট করছি কিন্তু 4 প্লেট দিচ্ছি, 4 প্যাকেট দিচ্ছি। কেটে নিয়েছি, আপাতত 2 প্যাকেট কেটেছি, পুরো একে একে সব ঢেলে দেবের মধ্যে। নেক্সট আমি দিলাম এর মধ্যে এই 4 প্যাকেট এভারেস্ট বিরিয়ানি শাহি বিরিয়ানি মশলা, আর তার সঙ্গে একটু ওর মধ্যে যেহেতু দারচিনি কম থাকে সেটা দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, কিছু তেজপাতা দিয়েছি 3টে, আদা রসুন 6 চামচ দিয়েছি, লঙ্কা দিয়েছি 4 চামচ, শুকনো লঙ্কা পেস্ট বাস। আর এর মধ্যে তারপর দই দিয়ে ইয়োগুর্ট দিলাম 8 প্লেটের জন্য 2 স্পুন করে দিয়ে সেটা এই যে হালকা করে একটু জ্বালালাম। জ্বালানোর পর যেটা করলাম সেটা আমার নেক্সট ভিডিওতে দেওয়া থাকলো। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা।